রাজভবনের পিস রুমে জমা পড়েছে প্রায় সাত হাজার অভিযোগ রাজভবনে জমা এই সাত হাজার হিংসার অভিযোগ জানাতে হবে হাইকোর্টকে এ বিষয়ে নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ রাজ্যপালের এ প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন বাষট্টি হাজার বুথে ভোট তার মধ্যে শুধু রাজভবনে অভিযোগ সাড়ে সাত হাজার এরকম হাজার হাজার অভিযোগ কমিশনের কাছে বা বিডিওর কাছেও এসেছে সুরাহা হয়নি আপনি ভাবুন বাষট্টি বুথে ভোট হচ্ছে সেখানে সাড়ে সাত হাজার অভিযোগ এসছে খালি রাজভবনে নির্বাচন কমিশনের কাছে সমস্ত বিডিও এসডিও ডিএমের কাছে হাজার হাজার অভিযোগ এসছে কোনো অভিযোগের কিন্তু সুরাহা হয়নি অভিযোগ স্বীকারও করা হয়নি কাউন্টিংয়ের দিন যখন গণ্ডগোল হচ্ছে বিডিওরা ফোন তুলে রেখেছেন ফোন ধরেননি বা বলেছেন বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না ডিএমের কাছে আমাদের প্রতিনিধিমণ্ডলকে দেখা করে বলেছে যে লুট লুটে নেওয়া হচ্ছে ভেতরে জোর করে হারিয়ে দেওয়া হচ্ছে কিছু করুন বলে আমরা বলে দিচ্ছি ওসব ভিডিওদের বিডিওদের হাতে আছে আমাদের কিছু করার নেই তো কে করবে নির্বাচন কমিশন কিছু করতে পারছে না ডিএমএসডিও করতে পারছে না বিডিও ফোন ধরছেন না কোনো রেসপন্স নেই এক এক ভোটে ওরা জিতেছে কোন জায়গায় আমাদের রিকাউন্টিংয়ের যে অভিযোগ সেটা নেওয়া হয়নি আর পঁচাশি ভোটে আমরা জিতেছি তিনবার রিকাউন্টিং করে হারিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা ঘটেছে বারবার